হ্যালো বন্ধুরা, আপনাদের বিশ্বাস করতেই কষ্ট হবে যে আমাদের বর্তমান পৃথিবীতে এমন কিছু মেশিন এবং টেকনোলজি রয়েছে যা দেখলে আপনাদের মনে হবে এগুলো যেন ফিউচারের কোনো মেশিন। কিন্তু না, এগুলো মূলত আমাদের পৃথিবীতেই আছে। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমন কিছু মেশিন যেগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি যেন টাইম ট্রাভেল করে ফিউচারে চলে এসেছেন। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরও একটি নতুন এপিসোডে। মাল্টিফাংশনাল মিলিটারি ক্রেন, এটি পৃথিবীর সবথেকে অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ ক্রেন। এটা এখনো টেস্টিং ফেজে আছে। অনেক ভারী ওজন খুবই সহজেই এই ক্রেন উঠাতে সক্ষম। সেই সাথে এই ক্রেন নিজের সমস্ত চাকা একসঙ্গে রোটেট করতে পারে, যা যে কোনো পরিস্থিতিতে এই ক্রেনকে টার্ন করতে অনেক সাহায্য করে। এই ক্রেন যদি কোথাও আটকে যায় তাহলে এই ক্রেন কারো সহযোগিতা না নিয়ে নিজেই মুক্ত হতে পারে। সেই সাথে অন্য যে কোনো গাড়িকে এই ক্রেন যে কোনো অবস্থা থেকে উদ্ধার করতে পারে। রাস্তা যদি উঁচু নিচু হয় তাহলে এই ক্রেন নিজেই ব্যালেন্স করে স্মুথভাবে চলতে পারে। এক্সোরসিসিং ক্রেন, মাঝে মধ্যে ব্রিজের নিচে বিভিন্ন রকম সংস্কারের কাজ করার প্রয়োজন পড়ে, আর এ সমস্ত জায়গায় ঝুলে থেকে কাজ করা খুবই কষ্টসাধ্য এবং বিপজ্জনক একটি কাজ। তবে এই ক্রেন এত বিপজ্জনক একটি কাজকে খুবই সহজ করে দিয়েছে, কারণ এই ক্রেন বিভিন্ন দিকে মুভ করে ব্রিজের যে কোনো স্থানে এসব কর্মীদেরকে পৌঁছে দিতে পারে। হাইড্রোফয়েল বাইক, বন্ধুরা এতদিন বাইসাইকেল তো রোড এবং পার্কে চালাতে দেখেছেন, কিন্তু এবার বাইসাইকেলকে পানিতে চালাতে দেখুন। এটা এমনভাবে ইনভেন্ট করা হয়েছে যাতে করে এটা শুধুমাত্র পানিতেই চলতে পারে। এটা স্বাভাবিক যে কোনো সাইকেলের মতো করে চালানো সহজ, শুধু পার্থক্য এতটুকুই যে এটা পানিতে চলে। আর পানিপথের যে কোনো জায়গাতেই খুবই অল্প সময়ের মধ্যেই এই সাইকেলের মাধ্যমে পৌঁছে যেতে পারেন। তবে এই সাইকেল কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে $9,000। হর্স ট্রেনিং মেশিন, রেসিং ঘোড়াগুলোকে ট্রেন করা হয়। তবে মানুষ যখন এসব ঘোড়াগুলোকে ট্রেন করে তখন অনেক অদেখা ভুল থেকে যায়, যা কেবলমাত্র শুধুমাত্র মেশিন দিয়ে ট্রেনিং এর মাধ্যমে শোধরানো সম্ভব, কারণ এসব রেসিং ঘোড়াগুলোকে ট্রেন করার জন্য স্পেশালি এই মেশিন তৈরি করা হয়েছে। এটা একই সঙ্গে 10টি ঘোড়াকে কম্পিউটারাইজড ভাবে ট্রেনিং করাতে সক্ষম। সমস্ত ঘোড়ার মেডিকেল রিপোর্ট, পারফরমেন্স, সবকিছুর তথ্য এই মেশিন স্টোর করে নেয়। হোভার বাইক, 2020 সালে এই বাইক তৈরি করা হয়েছিল, যেটা কিনা শূন্য চলাচল করে। হ্যাঁ, দুবাই পুলিশের কাছে এটা রয়েছে, যা হেলিকপ্টারের মতো করে চলাচল করে। এটা টেক অফ করতে বা ল্যান্ড করতে নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন হয় না, এটা যে কোনো জায়গাতেই খুবই সহজেই ওঠানামা করতে পারে। এটা সাধারণত 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলাচল করতে পারে, তবে লিগাল রেস্ট্রিকশন না থাকলে এটা অনেক আরও বেশি গতি নিয়ে চলাচল করতে সক্ষম। রাফার রিমুভাল, এয়ারপোর্টের রানওয়ের উপর প্রতিনিয়ত বিমানের ওঠানামার জন্য বিমানের চাকার ঘর্ষণে এয়ারপোর্টের রানওয়েতে কালো দাগ পড়ে যায়, যা ম্যানুয়ালি মুছে ফেলা খুবই কঠিন একটি কাজ। আর এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে রাবার রিমুভাল নামক এই মেশিনটি। এই মেশিন শুধুমাত্র পানির সাহায্যেই এত কঠিন একটা কাজ খুবই সহজেই করে ফেলে। এই মেশিনের গতি ঘন্টায় 5 কিলোমিটার। মালচিং মেশিন, যত ঘন জঙ্গলই হোক না কেন, মাঝে মাঝে এসব ঘন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা বের করতে হয়, আর তখন এসব গাছ কাটার প্রয়োজন পড়ে। আর এই কঠিন কাজকে সহজ করার জন্য এই মেশিন তৈরি করা হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে এই মেশিন অসংখ্য গাছকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে। এটা এমনভাবে এই গাছগুলোকে নিশ্চিহ্ন করে দেয়, দেখে যেন মনে হয় যে সেখানে কোনো গাছই ছিল না। ভ্যাকুয়াম ট্রাক, রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা এবং পাতা পরিষ্কার করার জন্য মানুষকে ব্যবহার করা হলে সেটা খুবই সময় সাপেক্ষ হয়ে ওঠে, কিন্তু এই ভ্যাকুয়াম ট্রাক এই সমস্ত কাজকে কয়েক মিনিটের মধ্যেই করে ফেলতে পারে। এই পাওয়ারফুল পাম্পের সামনে যে কোনো জিনিস আনলে সেটাকে এই পাম্প ভেতরে টেনে নেয়। এই পাইপ কন্ট্রোল করার জন্য ট্রাকের মধ্যে রয়েছে জয়স্টিক। শুধু এতটুকুই নয়, এই মেশিন সমস্ত ময়লা আবর্জনা এবং পাতাকে কম্প্রেস করে খুবই অল্প জায়গার মধ্যে অনেক পরিমাণে ময়লা আবর্জনা আবদ্ধ করে ফেলে, যার ফলে এটা আরো অনেক সময় নিয়ে কাজ করতে পারে। হোটেল অন হুইলস, চাকার উপর চলাচলকারী পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম হোটেল এটি। হ্যাঁ, এই গাড়ি যে কোনো জায়গাতে গিয়ে খুবই অল্প সময়ের মধ্যে ডাবল স্টোরেজ হোটেলে পরিণত হতে পারে। এই হোটেলের রয়েছে 4টি বেডরুম, কিচেন রুম, লিভিং রুম, অ্যাটাচ বাথরুম সহ বারান্দাও আছে। এই ট্রাকের ফোল্ড এবং আনফোল্ড সিস্টেমটি অটোমেটিক, এটাতে সেলফ ব্যালেন্সিং সিস্টেমও রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।